বাবিয়ে কামটা করলো কিতা রে, কাম না থাকলে তুই ইউটিউবিং কইরা বাত খা, কন্টেন্ট ক্রিয়েট কইরা বাত খা, চেহারার ছবি তো সুন্দর আছে, নাটক কইরা বাত খা, সিনেমা তো করবি। আচ্ছা মানে মার্কেটে কত সুন্দর সুন্দর ডক ডক মাইয়া ফাইনেছে, ইতানের বাত নাই, তেটা কইতে নামাই আনলো, তার দিয়ে আস্তা ও শরীফ থেকে শরীফা লাগে না এরকম কোন ক্যারেক্টারটা আমার কাছেও ঠিক অনেকটা এরকম। দেখেন না মানুষের চেহারা নিয়ে কথা বলে না, বাট বাংলা অভিনেতাদের মধ্যে সজল আমার খুবই একজন পছন্দের ক্যারেক্টার। বাট তিনি ভাই সিনেমা করার জন্য যে নায়িকারে লঞ্চ করছে ওয়ান কাইন্ড অফ জল অস্তি সারা, এই মানে মানে কোন ভাষায় যে আসলে শালীনভাবে বলা যায়, স্ক্রিনে আপনারা যাকে দেখছেন তিনি হচ্ছেন সজলের নতুন ছবির নায়িকা। সজলের এরকম কোলো তুলিলা তিনটা আসার দিতে পারবো, এরকম এনার্জেটিক নায়িকা। আচ্ছা ঘটনা হচ্ছে কি, নতুন সিনেমায় যুক্ত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সজল। জীবনের খেলা, খেলা কিন্তু বার করালে বাচ্চা, যাই হোক, জীবনের খেলা নামে এই ছবি নির্মাণ করবেন ওয়ালিদ আহমেদ। মনে হয় তেল কম ভাজা মশমশা টাইপের ছবি তিনি বানাচ্ছেন, কারণ তেল বলতে বোঝাচ্ছি যেটাতে ইনভেস্টের পরিমাণ সম্ভবত কম। এই নায়িকা ক্যাঠা আসেন দেখি। এই ছবিতে সজলের বিপরীতে থাকবে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী সিন্ডি রোলিং। তবে ওনার কথাবার্তা শুনে মনে হয়েছে বেঙ্গালি, হয়তো বাইবর্ন মার্কিন যুক্তরাষ্ট্র, আই ডোন্ট নো। মঙ্গলবার গত সন্ধ্যায় অভিনেতার জন্মদিনে রাজধানীর একটি হোটেলে এই সিনেমাটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ছবিটি নিয়ে সজল বলছেন, সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি যেটা আগে করিনি, এবং করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের হইতেই পারে, কারণ কি যে নায়িকার সাইজ সিনেমাতে আমরা দেখছি নায়িকাদের এরকম আঞ্জা দিয়া কোলোলো এরকম একটু লাড়াসাড়া করে, হ্যাঁ, বা এরকমভাবে ধরে, তো এই যে নায়িকা এরকম বের পাইবুনি বা বিয়ে কোমরটা ভেঙে যাকিব কিন্তু, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো তিনি বলছেন ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন বন্ধুত্ব বোঝাপড়া দরকার সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সাথে আমার আছে, এটা ফাইন। আশা করছি এই ছবিতে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, আমরাও ভাবতেছি নতুনভাবেই পাইব, নায়িকার নমুনা দেখছো নি নাকি, তা টেহা দিছে কে বসি আমার পরিচালকরা আমি জানি না। 2019 সালে ওয়ালিদ আহমেদ শুরু করেছিলেন লিপ ফর লাইফ সিনেমার কাজ, নানান কারণে সেটি শেষ করতে পারেননি নির্মাতা। তো সেই সিনেমাই নতুনভাবে নির্মাণ করছেন ওয়ালিদ, নাম দিয়েছেন জীবনের খেলা। আমার মনে হয় যে এইবারও 2019 থেকে চব্বিশে ফার্স্ট বছরে পারছে না, তো এইবারও মনে হয় পারতো না, আবার পারলেও পারতে পারে। লিপ ফর লাইফের কিছু অংশের সঙ্গে নতুন করে শুটিং করে নির্মিত হবে সিনেমাটি। ওয়ালিদ বলছেন এটা পুরোপুরি অ্যাকশন মুভি, মানে কেমনে নায়িকা মনে হয় বালিশে কান্দাগাড়ি করবে, এরকম সিন ছাড়া আর কিছু আসেন আল্লাহ জানে। প্রিয়জন হারানো দুজন মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। কাছের মানুষ হারিয়ে একসময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তারা। সজলের বিপরীতে যিনি আছেন সিন্ডি রোলিং, যুক্তরাষ্ট্র প্রবাসী সিন্ডি রোলিংকে এর আগে দেখা গেছে নোমান রবিনের কমন জেন্ডার দ্য ফিল্ম, পাইরেটস দ্য ব্লাড সিক্রেট, রেদওয়ান রনির চোরাবালিতে, আশিকুর রহমানের মুসাফির সিনেমায়, সবশেষ ওয়ালিদের মেঘের কপাটেও তিনি অভিনয় করছেন। কেমনে করেন আমি বুঝি না নায়িকা হিসাবে। নায়িকা বলছে, বাংলা ভাষায় বলতেছে, সিনেমায় বিভিন্ন রূপে চরিত্রে হাজির হয়েছি, এবার আরও বড় শরীরে পরিচয় আসছি, সজলের সাথে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য আনন্দের, অবশ্যই ফোলা বড় ব্লুটুথ, বহুত নায়িকারা চেষ্টা করছে সিনেমায় করতে পারে না, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আগে একটু ফিটনেসটা শিখেন। আমি ভাগ্যবান যে এমন প্রজেক্টে পরিচালক আমাকে যুক্ত করছেন, অবশ্যই ভাগ্যবান, বহুত নারীর জলে বাবি কফালো থাউন লাগবো, তাইরে আছে কফালো কত্তরা মাসাল্লাহ শৈল্যগতরও বড় নাকি। তবে আমি মনে করি এটা সজলের জন্য একটা রং চয়েস ছিল, এমনিতেই বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়ে আছে, এরকম ফিটনেসওয়ালা নায়িকার সাথে যদি ভাই ছবি করেন মান ইজ্জত যা আছে যাইব, মানুষ করবো টেকার কাছে সজল বিক্রি হয়ে গেছে আর কিছুই না। ভালো থাকুন, রুচিরে পরিবর্তন করুন, আসসালামু আলাইকুম।